হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি লোকটা আবার কয় আবু বকর একটু আগে বললা তোমার ব্যবসা বড় ভালো আর এখন বলো সামান্য আছে আর বাকি টাকা খরচ হয়ে গিয়েছে এটা আবার ব্যবসা কেমন ভালো তোমার ব্যবসায় তো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা তোমার ব্যবসায় তুমি ক্ষতিগ্রস্ত আর আমার পুঁজি এখন দ্বিগুণ হয়ে গিয়েছে ও আবু বকর তাহলে এবার বলো এটাই হলো আসল জায়গাটা তাহলে এবার বলো এক আল্লাহর ইবাদত করে তোমার কি লাভ হলো এক আল্লাহর ইবাদত করে কি লাভ হলো তোমার ব্যবসায় ধস নেমেছে পুঁজি একেবারে সামান্য কিছু আছে আর বাকি খরচ হয়ে গিয়েছে এক আল্লাহর ইবাদত করে তোমার কি লাভ হলো তার চেয়ে তো আমার মূর্তি বুঝাই ভালো আমি মূর্তি পূজার কারণে আমার পুঁজি দ্বিগুণ হয়ে গিয়েছে আবু বকর আমি লাভবান তুমি ক্ষতিগ্রস্ত যেমনি মাত্র করে ওই জালেম সিদ্দিক একবারকে ক্ষতিগ্রস্ত বলে নিজেকে লাভবান বলে দাবি করেছে রব্বে করিম তখনই তার কথার জবাব দিয়ে কিয়ামত পর্যন্ত এই জাতীয় কথা যারা বলবে তাদের জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে আমার আল্লাহ কোরআনে সূরাতুল আসর নাজিল করেছে এবার বাকি কথাটা বুঝতে সুবিধা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর আসরের কসম কসম শপথ আল্লাহ শপথ করে বলেন ও মুসলমান সহজে বোঝানোর চেষ্টা করব আল্লাহ যেই জিনিসের কসম করেন সেই জিনিস দামি দামি জিনিসের মূল্যবান জিনিসের শপথ শপথ আল্লাহ করেন আল্লাহ দামি জিনিসের শপথ করেন শপথ করে আল্লাহ যা বলেন সেটা আরো বেশি দামি হয় তাহলে আসরও দামি আসরের পরে আমার আল্লাহ যা বলেছেন সেটাও দামি ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করেছেন এক নাম্বার আসর মানে হলো সময় 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 ইংরেজিতে যেটাকে টাইম বলে বাংলায় সময় বলে আরবিতে সেটাকে আসর বলে আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম আসরের শপথ মানে দামি জিনিসের শপথ সময় কম দামি না বেশি দামি আমার বন্ধুরা এই হায়াত বড় দামি সামান্য সময় আমাকে আপনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন এই সময়টা বড় দামি যে যেই লাইনে কাজে লাগাবে সেই লাইনে সে সামনে অগ্রসর হতে পারবে মানুষ যদি এই হায়াত দিয়ে দুনিয়া কামাই করতে চায় দুনিয়ার দিকে আগাইবে একজন মানুষ যদি জান্নাত কামাই করতে চায় এই সময়ের ভিতরে সে জান্নাতের মালিক হয়ে যাবে আমার বন্ধুরা এই দামি জিনিসের কসম করেছেন সময়ের কসম শাইখুল হাদিস হযরতে আকদাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন বাগদাদের ওলি হযরতে সরদি সক্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক বুজুর্গের কাছে গিয়েছেন সাক্ষাতের জন্য সাক্ষাত করতে গেলে গিয়ে দেখেন বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খেয়ে ফেলে রুটিও বানান না জিজ্ঞেস করলেন হযরত কেন আপনি রুটি বানান না আটা পানি দিয়ে গুলে এমন করে খেয়ে ফেলেন ডাক দিয়ে কোসার রে শোনো ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبت شتي شبي درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতি জবাহিদিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দিনিয়া শামসুল উলুম মতিঝিল সরকারি কলোনি ঢাকা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি দামাত বরকাতুল আলিয়া উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গান দীন হযরত উলামায়ে কেরাম সমবেত দ্বীনদার ঈমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের এই মুবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসার বুজুর্গান দ্বীনদের সোহবতে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একেবারে একটি ছোট সূরা তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন সবাই বলি আমিন। সূরাটি অত্যন্ত ছোট কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকে সূরা অনেক বড়। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র কোরআনে অন্য কোন সূরা বা আয়াত নাজিল না করে শুধুমাত্র এই ছোট্ট সূরাটি নাজিল করতেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হইত। তাহলে অবশ্যই মর্মগত দিক দিয়ে এই সূরা অনেক বড়। আসলে কোরআনুল করিমের আয়াত সংখ্যা সীমিত, সূরা সংখ্যা সীমিত, পারার সংখ্যা সীমিত, তিরিশ পারা, একশো চোদ্দ সূরা, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আমরা একটুকু জানি। কিন্তু কোরআনে করিমের তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক 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 বেশি। হযরত আকদাস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহ যিনি উনিশশো তেত্রিশ ইংরেজি সনে ইন্তেকাল করেছেন, ওনার ভাষ্য মোতাবেক উনি ওনার জীবদ্দশার কথা বলছেন যে উনিশশো তেত্রিশ সনের আগের কথা। উনি ওনার জীবদ্দশায় বলেছেন যে কোরআনে করিমের তাফসির যা লেখা হয়েছে তা আড়াই লাখ পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। আর একটু মহব্বতে কোন সুবহানাল্লাহ, আপনাদের নিয়ত কি কোনো আওয়াজ টাওয়াজ করবেন না এরকম নাকি? হ্যাঁ, মাঝে মাঝে একটু কথা বলা লাগবে, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? সওয়াবের দরকার তো আমাদের সবার নাই, সবারই সওয়াবের দরকার আছে। তাহলে জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লেগেছে মনে হয় না? মাঝে মাঝে একটু কথা বলতে হবে, আমার সাথে একটু কথা যদি না বলেন তো আমার জন্য বলাটা একটু কষ্টকর হয়ে যায়, কঠিন হয়ে যায়। মহতারাম হাজিরিন, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল যদি তেত্রিশ হয়ে থাকে, উনিশশো তেত্রিশ, তাহলে আরো নব্বই বছর অতিক্রম করেছে, তাহলে তাফসির তো আরো লেখা হয়েছে। কিয়ামত পর্যন্ত এমন যোগ্য ব্যক্তি হলে কোরআনের আরো তাফসির লিখবে, কিন্তু কোরআনের তাফসির পরে কোনোদিন শেষ করতে পারবে না। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার ভিতরে কি বলেছেন আমরা একটু খেয়াল করে শুনবো, সময় খুব বেশি লম্বা না, এর ভিতরেই কথাগুলো বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। মহতারাম হাজিরিন, প্রথমেই আমরা একটু তরজমা শুনবার বা চেষ্টা করি, খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর,
আসরের কসম আসরের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু তারা ব্যতীত যাদের এক নাম্বার কোয়ালিটি এক নাম্বার গুণ হলো যারা ঈমানদার দুই নাম্বার ওয়ামিনুস সালিহাত যারা নেককার তিন নাম্বার গুণ ওয়া তাওয়াসাউ বিল হক যারা একে অপরকে সত্যের উপদেশ দেয় নাম্বার চার ওয়া তাওয়াসাউ বিস সবর যারা একে অপরকে সবর ধৈর্য ধারণের উপদেশ দেয় রব্বে করিম বলেন এই চার গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা হবে লাভবান তারা হবে সফলকাম তারা হবে পরকালে জান্নাতুল ফিরদাউসের মেহমান মাশাআল্লাহ এবারে মনে হয় কিছু জবান খুলছে তারপরেও কিছু এখনো বাকি আছে আমি এবার আপনাদেরকে আরেকটু জিজ্ঞেস করে নিতে চাই জবান কে দিয়েছেন কথা বলার ক্ষমতাটা কে দিয়েছেন মহতারাম হাজরিন আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন বান্দা দুইটা চোখ কি দেই নাই দুইটা ঠোঁট কি আমি আল্লাহ দেই নাই আমি আল্লাহ কি তোকে একটি জবান দেই নাই তাহলে দিয়েছেন আল্লাহ তো আল্লাহর নামটাই একটু বড় করে আমরা উচ্চারণ করব সময়ে সময়ে প্রয়োজনে আমরা একটু আওয়াজ করে বুঝাইয়া দেব যে এই দেশে এখনো মুসলমান জিন্দা আছে ঠিক এর মধ্যেও ঠিক হইছে না এটাও বেঠিক আর একটু জোরে বলতে হবে এই এখন হইছে ঠিক ঠিকটাও যদি ঠিক না হয় তাহলে তো হবে না মহতারাম হাজরিন আসুন আমরা কি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কসম করে চারটা গুণের কথা বলেছেন বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই চার গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না এই চার গুণের মধ্যে প্রথম দুইটা গুণ হলো আত্মসংশোধনমূলক ব্যক্তির নিজের সংশোধনের জন্য পরের দুইটা গুণ হলো সমাজ সংশোধনমূলক সমাজের সংশোধনের জন্য তার মানে হলো এই আখেরি নবীর উম্মতের উপরে কিছু দায়িত্ব আছে শুধু একা ঈমান আনবে আর নিজে নেক আমল করবে জান্নাতে চলে যাবে তা হবে না এই জন্য রব্বি করিম কয় তুমি নিজে নেক আমল করবা নিজে ইমানের উপরে চলবা নেক আমল করবা তার সাথে সাথে তোমার আত্মীয় স্বজন তোমার ঘরের মানুষ তোমার পাড়া প্রতিবেশী এমনকি গোটা উম্মতকে নিয়ে তোমার ফিকির থাকতে হবে আমি যেমন ইমানদার নেককার উম্মত কিভাবে ইমানদার নেককার হবে সেই ফিকির তোমার থাকতে হবে সেই মেহনত তোমার থাকতে হবে তবেই তুমি জান্নাতে যাইতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করেছে আসরের কসম পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত প্রথমে আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কথাটা আরেকটু পরিষ্কার হবে আমরা একটু পিছনের কথা বোঝার চেষ্টা করি সূরাটি নাজিল হয়েছে কেন সূরাটা নাজিল হয়েছে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি নিশ্চয় বিশ্বাস করি আপনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একজন ব্যক্তিকে অবশ্যই চিনেন অবশ্যই চিনেন আমি এখানে ওনার পরিচয় লম্বা করে বলতে চাই না মহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য সাহায্যকারী হওয়ার জন্যই আবু বকর সিদ্দিককে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন একেবারে সহজে আমি আপনাদের সামনে পেশ করতে চাই ওনার ব্যক্তিত্ব অনেক লম্বা একেবারে ছোট করে বলছি সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক সহ অনেক সাহাবা একরাম নবীজির দরবারে বসা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে এর মধ্যে বিশেষ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে ইসলামের প্রতি অনুরাগী হয়েছে কে কি কারণে এই জাতীয় একটু আলোচনা নবীর দরবারে সাহাবা একরাম উপস্থিত যারা ছিলেন তারা আলোচনা করছেন সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াল যখন এসেছে এবার উনি দাঁড়াইলেন দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মা বাবা আমার উপরে যথেষ্ট পরিমাণ আস্থাশীল ছিলেন যে আমি বড় হয়ে একটা কিছু হব ছোট থেকেই আমার উপরে যথেষ্ট পরিমাণ আস্থাশীল ছিলেন তারা যখন আমি একটু বড় হয়েছি তখন আমার আব্বা চিন্তা করলেন আমাকে একটু ধর্মকর্ম শিখাইতে হবে একটু ধার্মিক বানাইতে হবে এই জন্য আমাকে নিয়ে গেছে মণ্ডপে আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মকর্ম শেখানোর জন্য পাঠাই মক্তব মাদ্রাসায় বা মসজিদে নিয়ে যায় আর তারা নিয়ে গেছে মণ্ডপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আব্বা আবু কুহাফা উসমান ইবনে আমির
এই ব্যক্তি ছেলে আবু বকরকে সাথে করে নিয়ে মণ্ডপে গেছে যাইয়া সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বলেন আমাকে আমার আব্বা মূর্তিগুলো সামনে নিয়ে মূর্তিগুলো দেখায়া দেখায়া বলতে আছে এইগুলো তোমার মাবুদ এইগুলো তোমার চাহিদা পূরণ করবে তোমার যা মনে চায় তোমার যা চাইবা তাদের কাছে তুমি চাও আপনাদেরও কি এমন কিছু মনে হয় নাকি হ্যাঁ মাবুদ কে মাবুদ কে মাবুদ যিনি হবেন তার কিছু যোগ্যতা লাগে কিছু কোয়ালিটি থাকতে হয় তাহলে তিনি মাবুদ হতে পারেন কোরআনুল কারীমের আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাবুদ হওয়ার সপক্ষে অনেকগুলি যোগ্যতার কথা আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي মুসলমান যিনি মাবুদ হবেন তার প্রথম কোয়ালিটি লাগবে আল হাইয়ু তিনি চিরঞ্জীব হওয়া লাগবে কখনোই মরতে পারবেন কখনোই মরতে পারবেন তাহলে বলেন যিনি মরবেন না মরতে পারেন না এমন সত্তা কয়জন আরো জোরে কয়জন কে তিনি কুল্লু মান আলাইহা ফা ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يا مسلمان كيف جخن جلونا كيتلين কেউ যখন ছিল না কে ছিলেন কেউ যখন থাকবে না তখন কে থাকবেন তাহলে যিনি ছিলেন কেউ ছিল না তখন ছিলেন কেউ থাকবে না তখন থাকবেন তিনি আল্লাহ মাবুদ হওয়ার উপযুক্ত তিনি একা ওয়াহদাহু লা শারীক তিনি এক ও একক কোন শরীক হযরত আবু বকর সিদ্দিক বাপে বলতে আছে এগুলো তোমার মাবুদ তুমি তাদের কাছে তোমার চাহিদা যা তা চাও তারা দিবে আল্লাহর রাসূল একটু নড়ে চড়ে যেন বসলেন একটু আগ্রহী হয়ে উঠলেন আবু বকর তারপর কই ইয়া রাসূলুল্লাহ আমি একটা সামনে গিয়ে দাঁড়ায় বলছি আমার খিদা লাগছে আমারে খাবার দাও তারপর কি হইছে কফালাম ইউজিবনি আমাকে কোনো উত্তর দেয় না মিরকাতুল মাফাতিহ আলা মিশকাতিল মাসাবিহ ভিতরে আল্লামা মোল্লা আলী কারী রাহমাতুল্লাহি আলাই আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই হাদিসের এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সেই কথাটা উল্লেখ করেছেন হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি বলছি খানা দেন দেয় না ফালাম ইউজিবনি কোনো উত্তর দেয় না ও তারপর কমেজাসটা হালকা গরম আরেকটা সামনে গেছে গিয়ে এবার বলছি আমার পিপাসা লাগছে পানি দেন ও তারপর কফালাম ইউজিবনি সেও কোনো উত্তর দেয় না তারপর তারপর পুরাপুরি মেজাজ গরম হয়েছে হাতে পাথর নিয়ে উঠে উঠাইছি পাথর উঠায় এবার দেবতার সামনে গিয়ে বলছি আমাকে যা বলছি তা দাও আর না হয় একেবারে কিন্তু নাক মুখ ফাড়ায় হলাম তারপর তারপরও কোনো কথা বলে না মেজাজ ঠিক মতোই গরম হয়েছে এবার গরম হওয়ার ফলে মারছি মাহবুদের মাথা মাথা ভেঙ্গে এবার জমিনে পড়ছে ধ্রিম করে আওয়াজ পুরা মণ্ডপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কে করলো রে এই কাম খোদার ঘাড় ভেঙ্গে ফেলেছে কে করলো এই কাম আমি জিজ্ঞেস করি আপনারা একটু বলেন যেই খোদার ঘাড় একজন বাচ্চা ভেঙ্গে ফেলে দিতে পারে সে কি মাহবুদ হতে পারে রাসূল বললেন তারপর আমার আব্বা খুব রাগান্বিত হইছে এত রাগান্বিত রাগান্বিত হয়ে আমাকে তাফার মারা ধরে এবার বাড়িতে নিয়ে যাচ্ছে খুব রাগ তবে রাস্তায় কোনো মাইট টাইট দিছে না বাড়িতে নিয়ে আমার মার কাছে আমাকে হস্তান্তর করে আর বলে এ নাও তোমার ছেলে সর্বনাশ করে ফেলছে মান সম্মান সব নষ্ট করে ফেলেছে ও কি করছে কার জিজ্ঞাসা করে না কি করছে আরে কি করছে আমার ছেলে কি করছে বলে ও মাহবুদের ঘর ভেঙে গেছে
দেবতার ঘর ভেঙে ফেলে দিয়েছে محترم হাজিরিন محترم হাজিরিন দুনিয়ার সব مخلوق মিলে যদি আমার আল্লাহর কোনো ক্ষতি করতে চায় সবাই মিলে পারবে তো সবাই মিলে পারবে তো আমার আল্লাহ যদি একলা চান তাহলে সব সব কত কোন লাগবে হ্যাঁ সেকেন্ডে যদি আরো কিছু ভাগ করতে পারেন তাও লাগবে না انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون আমার আল্লাহ যদি বলেন কোন হয়ে যাও তো হয়ে যা এখানে আর কোন বিলম্ব বাড়িতে মার কাছে দেয়ার কথা কয় সব মান সম্মান নষ্ট করে ফেলেছে এবার তো বুঝতেছেন উনি আমার মা বুঝতে পারতেছেন যে বাবা যে কোনো মুহূর্তে আমার উপরে অ্যাকশনে যাইতে পারে কোন হামলা করতে পারে এই জন্য আমার মা এবার আমার বাবাকে বলতে আছেন এই কথাটাই মূলত বলার জন্য আমি এতটুকু দূর থেকে এনেছি মহতারাম হাজিরিন এবার মা বলতে আছে স্ত্রী বলতেছে স্বামীকে হযরত আবু বকরের মা বলতেছেন হযরত আবু বকরের বাবাকে স্বামী একটি বিশেষ কথা বলার ছিল অনেক দিন যাবত কিন্তু বলা হয় নাই যে বলেন দেখি এমন একটা ভূমিকা দিয়ে যদি কয় কার শুনবার আগ্রহ জাগবে না অনেক দিন থেকে একটি কথা বলার ছিল কিন্তু সুযোগ হয় নাই বলাও হয় নাই আজকে সুযোগ এসেছে আগে আমার কথাটা শুনে নেন আগে আমার কথাটা শুনেন তারপরে বাকি সিদ্ধান্ত নেবেন কি তোমার কথা এতদিন পর্যন্ত বলা হয় নাই আজকে তোমার বলার সুযোগ হয়েছে কি বলতে চাও বলো স্বামী সন্তান যখন প্রসব হয়েছিল তখন কি আপনি আমার কাছে ছিলেন বলে না নিশ্চয়ই আমি তোমার কাছে ছিলাম না তাহলে শুনেন এই আবু বকর এই সন্তান যখন আমি প্রসব করতেছিলাম আমি যখন ব্যথায় কাতরাইতেছিলাম এমন সময়ে আমি শুনি সামি তো হাতি ফাইয়া কল কে জানি গো আমার কানে কানে বলতে আছে দেখা যায় না আওয়াজ শোনা যায় ও অদৃশ্য আওয়াজ আমার কানে কানে ইয়া আমাতাল্লাহি আলা তাকিক আবশিরি بالولد العتيق اسمه في السماء صديق ولمحمد صاحب ورفيق نعبد لكم الله اكبر আরে আল্লাহর বান্দি ভালো করে শুনো আবশিরি বিল ওয়ালাদিল আতিক এমন সন্তানের সুসংবাদ গ্রহণ করো যেই সন্তানকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে যেই সন্তানের নাম আসমানে সিদ্দিক রাখা হয়েছে যেই তোমার যে সন্তানকে জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী এবং সাহায্যকারী বানাইয়া পাঠানো হয়েছে ولي محمد صاحب ورفيق زمينه পাঠানোই হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী হওয়ার জন্য তার সাহায্যকারী হওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নবীর সঙ্গীও হয়েছে নবীর সাহায্যকারীও হয়েছে সঙ্গী তো এমন হওয়া হয়েছে একবারে হিজরতের রাত্রিতে পাহাড়ের গুহা ওই গর্তের সাথী পর্যন্ত হয়েছে ইন হুমা ফিল গর ইল ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা আমার আপনার নবী হিজরত করে আবু বকর সিদ্দিককে নিয়ে ওই যে গারে সরে অবস্থান করেছিলেন আল্লাহ সেই অবস্থার বর্ণনাটাও দিয়েছেন এমন সঙ্গী বানাইছেন এমন সঙ্গী বানাইছেন তো গারে সরের সঙ্গী বানাইছেন এমন সঙ্গী বানাইছেন তো ইন্তেকালের পরে রওজা শরীফের সঙ্গী বানাইছেন দুনিয়ার জীবনে গারে সরের সঙ্গী আমার ভাইরা আর ইন্তেকালের পরে রওজা শরীফের সাথী বানাইছেন আর সাহায্যকারী বিশ্ব নবী ইন্তেকালের আগে বলে গিয়েছেন আমার উপরে যাদের যত ইহসান ছিল সকলের ইহসানের বদলা আমি বিশ্ব নবী দিয়ে যাইতে পেরেছি কিন্তু আমার আবু বকর আমার উপরে যত ইহসান করেছেন এই ইহসানের বদলা আমি দিয়ে যাইতে পারি নাই তবে আমি দোয়া করছি আল্লাহ যেন তার উত্তম বদলা দান করেন আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের না আমি খুব বেশি লম্বা সময় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দিন আজকের মাহফিলে দাওয়াতি ওনারা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন তার আগে আগে আমি যদি একটু মাঝমাঠে একটু জমায়া ঠিক করে দিয়ে যেতে পারি তো অন্তত একটা খেদমত তো আমার হবে হ্যাঁ আপনারা কি একটু সহযোগিতা আমাকে করবেন নবীকে সবাই মহব্বত করেন মাশাআল্লাহ আচ্ছা জান্নাতে কি জায়গা সবাই চান
সবাই চান মাশাআল্লাহ দুনিয়াতে কেউ যদি কাউকে কোরআনের শিখবার জন্য কোরআন শিখবার জন্য অথবা কোরআনের কথা শুনবার জন্য জায়গা করে দেন আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা করে দিবেন এখন দেখি তো কে কে কাকে জায়গা করে দিবেন আর কে কে জান্নাতে জায়গা চান সময় সর্বোচ্চ 15 সেকেন্ড 15 সেকেন্ডের উপরে দেওয়া যাবে না 15 সেকেন্ডের ভিতরে যার যার সামনের জায়গা পুরা করে জান্নাতে যাওয়ার আশা আপনারা প্রমাণ করতে হবে সময় 15 সেকেন্ড এই আল্লাহর বান্দা পিছনে কি সামনে নে জান্নাত মাশাআল্লাহ 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 জি জি আসতেছে সিরিয়ালে আসতেছে সামনে যারা বসে আছে তাদেরকে যেহেতু আরো সামনে আগায়া নিয়ে আসলাম তো পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা কি কিছু পান না এখানে বুঝতে পারেন না যে কারবারটা কেন হইছে জি মেহেরবানি করেন সবাই এইদিকে যারা গেটে দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য জায়গা আছে আল্লাহর হস্তে সবাইকে অনুরোধ করছি সামনের খালি জায়গাটা পুরা করবেন আর সবাই দয়া করে একটু আমার দিকে তাকান ডাইনে বামে উপরে নিচে পিছে কোনো কিছু দেখার নাই একটা দিক খোলা আছে এটা আমার দিক আপনাদের জন্য আর আমি আপনাদের দিক অতএব এর বাইরে আর কিছু হবে না মহতারাম হাজরিন সময় একটা সেকেন্ডও আমি নষ্ট করতে চাই না সবাইকে খেয়াল করে শুনবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে সূরাটি নাযিল হয়েছে ইসলাম গ্রহণের পূর্ব থেকে হযরত আবু বকর সিদ্দিক এক ব্যক্তির সাথে শেয়ারে ব্যবসা করতেন কালেমা পড়ে হযরত আবু বকর মুসলমান হয়ে গেছেন লোকটি অমুসলিম রয়ে গেছে এখন মুসলমান আর অমুসলমান দুইজনে মিলে একসাথে ব্যবসা করতে গেলে কিছু ঝামেলা হওয়ার আশঙ্কা জোরে আছে 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 এইজন্য হযরত আবু বকর সিদ্দিক আগে থেকেই এই ঝামেলা এড়ানোর জন্য তিনি তার কাছ থেকে ব্যবসা আলাদা করে নিয়ে চলে আসছেন যাতে করে এই ঝগড়াঝাটি না হয় মহতারাম হাজরিন আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু তিনি চলছেন ডান দিকে জান্নাতের দিকে জান্নাত পাওয়ার জন্য জান্নাত কামাই করার জন্য যেই পথে যাওয়ার দরকার সিদ্দিক আকবর জান এবং মাল নিয়ে সেই দিকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি বাম দিকে না ডান দিকে আমল নামা হাসরের দিন কোন হাতে চান সবাই ডান হাতে চান তো মাশাআল্লাহ তাহলে আপনারা বামপন্থী না ডানপন্থী মাশাআল্লাহ কোন মুসলমান বামপন্থী হতে পারে না আমি বিশ্বাস করে মুসলমান সবাই ডানপন্থী আর একটু জোরে বললে ভালো হয় কোরআনে কারিমে আল্লাহ জান্নাতীদেরকে ডানপন্থী বলেছেন আমি বলছি না কোরআন বলছে ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ما شاء الله ما شاء الله امرا কোন হাতে আমল নামা চাই কোন হাতে আমল নামা চাই তো বাম হাতে বেশি করে চা পান করব হ্যাঁ বাম হাতে পানি পান করব না না সবাই বলে না এই রোগের অনেকেরই ধরে রাখছে এই রোগে অনেকেরই ধরে রাখছে এজন্য আওয়াজ করে বলেন চা পান করব পানি পান করব ভাত খাইব ভালো কাজ করব কোন হাতে কিছু কিছু জায়গায় আসতে বলার সুযোগ নাই আমাদেরকে এখন কোন ফ্যাশনে পাইছে বাম হাতে মাঝে মাঝে আবার দুই একটা বেয়াদব পাওয়া যায় কো হুজুর আপনারা শুধু বাড়াবাড়ি করেন কো কি কো ডান হাত আল্লাহ বানাইছেন বাম হাতও আল্লাহই বানাইছেন মহতারাম হাজরিন এই উত্তর আমার কাছে আছে তবে আমি দিতে পারবো না এজন্য দুঃখিত মহতারাম হাজরিন তবে শুধু এতটুকু কথা বলি যে আল্লাহ ডানও বানাইছেন বামও বানাইছেন আবার এই ডান বামের মধ্যে পার্থক্য আমার আল্লাহই করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বু তায়ামুনা ফি কুল্লি শাই হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল রাসূল বলেন আল্লাহ সর্বক্ষেত্রে ডানটাকে পছন্দ করেন জুতা পায়ে দিতেও ডানটা মাথার চুল আশ্রাইতে গেলেও ডান দিক দিয়ে শুরু করাটা আমার আল্লাহ পছন্দ করেন বাকি ও আপনি আবার এই খবর নিয়ে আলহামদুলিল্লাহ
আজত মহতাম সাহেব দামাত বরকাতুম আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন উনি কানে কানে আমারে কিছু বলছেন আর কি এটা আমার কাছে থাক এটা এখনি প্রকাশ করার দরকার নাই সময় হলে প্রকাশ করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে না তো তাহলে আসুন 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 বলছিলাম পানি পান করব ভাত খাইব চা পান করব মনে থাকবে তো ইনশাআল্লাহ আমলনামা চাই কোন হাতে ডান হাতে এটা যেন মনে থাকে মহতরম হাজেরিন কোরআনে আল্লাহ ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে যাদের আমলনামা ডান হাতে তারা জান্নাতি তাদের অনেক নাজ ও নিয়ামতের বিবরণ দিয়েছেন যাই হোক আসুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করার জন্য আল্লাহর জান্নাত কেনার জন্য তিনি চলছেন সেই পথে নবী একদিন বলছেন সাহাবীরা দুনিয়াতে তিন জিনিস আমার কাছে প্রিয় তিন জিনিস আমার কাছে প্রিয় এক নাম্বার খুশবু সুগন্ধি আমার কাছে প্রিয় দুই নাম্বার নেককার স্ত্রী আমার কাছে প্রিয় তিন নাম্বার নামাজ আমার কাছে প্রিয় সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিন জিনিস প্রিয় এক নাম্বার আন নাজরু ইলা ওয়াজহিক হে নবী আপনার চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয় এই জায়গাটাতে আর একটু মহব্বতে বলেন النظر الى وجهك نبي আপনার সুন্দর চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয় আমার বন্ধুরা নবীর চেহারা আবু বকরের কাছে প্রিয় ওমরের কাছে প্রিয় ওসমান আলীর কাছে প্রিয় হাব্বাব খুবাইবের কাছে প্রিয় বেলালের কাছে প্রিয় আবু জাহেল আবু লাহাব উতমা সাহেবদের কাছে আমার নবীর চেহারা প্রিয় ছিল না আমার বন্ধুরা কিয়ামত পর্যন্তই মুসলমান মুমিন ইমানদার তাদের কাছে উলামায়ে কেরামের চেহারা প্রিয় যারা আবু জাহেলের নাতি কিয়ামত পর্যন্ত হবে তাদের কাছে আলেমুল আমার চেহারা ভালো লাগবে না ও মুসলমান বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেন নাজরু ইলা ওয়াজহি নবী আপনার চেহারা মুবারক দেখা আমার কাছে বড় প্রিয় নাম্বার দুই ওয়াল ইনফাক আলা আমরি নবী গো আপনার কথা মোতাবেক আমার মাল খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয় ভালো করে খেয়াল করেন ও মুসলমান চেহারা নবীর চোখ আবু বকরের মাল আবু বকরের হুকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আর চোখ আবু করের আমার বন্ধুরা মাল আবু বকরের হুকুম চলবে নবীর ওয়াবিনতি আলা ফিরাশিক আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া এটা আমি আমার কাছে বড় প্রিয় ও মুসলমান একটু চিন্তা করেন সিদ্দিক আকবর জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চলতে শুরু করেছে আমার ভাইরা আমার বন্ধুরা শুধুমাত্র তা না মক্কায় সাতজন কাফের লিডার সাতজন মুসলমান দুর্বল গোলামকে বাড়িতে রেখে শুধু মুসলমান হওয়ার কারণে নির্যাতন করে ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ওই জমানাতে ওই সময় শুধু কালেমা গ্রহণ করার কারণে মুসলমানদের উপরে নির্যাতন আজকেও তার ওই ধারাবাহিকতায় ফিলিস্তিনের মুসলমানের উপরেও নির্যাতন আর কোনো অন্যায় নাই আর কোনো অপরাধ নাই তারা শুধু কালেমাওয়ালা মুসলমান এই জন্যই তাদের উপরে নির্যাতন তবে একটি কথা হলো আমার ভাইয়েরা মক্কার কাফির বেঈমানেরা সাহাবায়ে কেরামের উপরে ও এত নির্যাতন করার পরেও একজন সাহাবী ঈমান ছেড়ে দেয় নাই কোনো দিন ছাড়ে নাই আমার বন্ধুরা আমরা এখনো বলতে চাই এখনো বলতে পারি কাফির বেঈমানেরা যতই নির্যাতন করো না কেন মুসলমান কোনো দিন তোমাদের এই নির্যাতনের কারণে ইমান ছেড়ে দেবে না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন মুসলমান গোলাম কাফের বেঈমানদের হাতে নির্যাতিত ওই নির্যাতিত গোলামের পাশে আবু বকর সিদ্দিক গিয়ে দাঁড়িয়েছেন মালিকের সাথে আলোচনা করে ওই গোলামটাকে কিনে এনে এনে আল্লাহর হস্তে তিনি মুক্ত করে দিতেন আল্লাহু আকবার তিনি মুক্ত করে দিতেন সাত নম্বর যে গোলামকে কিনে এনে মুক্ত করেছিলেন সেই গোলামের নাম হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেলালকে তিনি সাত নম্বরে কিনে এনে মুক্ত করেছেন আমার ভাইরা টাকা পয়সা আস্তে আস্তে হাত থেকে নগদ টাকা কমতে শুরু করেছে এক পর্যায়ে গিয়ে সামান্য কিছু টাকা আছে ব্যবসা আলাদা করার সময় যত টাকা ছিল তার একেবারেই বেশিরভাগটা খরচ করে ফেলেছেন সামান্য সামান্য
সামান্য কিছু টাকা যখন বাকি এমন সময়ে ওই ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ যার সাথে তিনি একসাথে মিলে ব্যবসা করতেন সাক্ষাৎ হওয়ার ফলে এবার জিজ্ঞেস করে আবু বকর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ বড় ভালো ও আবু বকর আমার ব্যবসা অনেক ভালো তোমার কাছ থেকে জানি আমি আলাদা হয়েছিলাম এখন আমার পুঁজি দ্বিগুণ হয়ে গিয়েছে এবার এবার সে জিজ্ঞেস করে আবু বকর তোমার পুঁজি এখন কত হয়েছে হযরত আবু বকর সিদ্দিক বললেন 5-6 হাজার দিরহাম এখন আমার কাছে বাকি আছে আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহির এক বর্ণনা মোতাবেক এক এক জনের ভাগে 40 হাজার করে দিরহাম পড়েছিল ও মুসলমান সেখান থেকে মাত্র 5-6 হাজার দিরহাম বাকি আছে এবার ওই জালেম কমবখত জিজ্ঞেস করে আবু বকর একটু আগে না মাত্র বললা ব্যবসা বড় ভালো আর এখন বলছো মাত্র এই আছে আর বাকিগুলো খরচ করে ফেলেছো কোথায় খরচ করেছো কো আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি কি কেনার জন্য আরো জোরে জান্নাত জান্নাত কেনার জন্য সে তো আর জান্নাত বুঝে না আমার ভাইয়েরা বর্তমান দুনিয়াতেও অনেক মুসলমান জান্নাত জাহান্নাম বুঝতে চায় না শুধু টাকা বুঝে শুধু টাকা বুঝে মনে করে টাকা যার বেশি সেই বুঝি তত ধনী না 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 আল গিনা গিনান নাফস আল গিনা গিনান নাফস বুখারী শরীফের এক বাবই আছে এটা বাবুল আল গিনা গিনান নাফস মনের ধনী হওয়াটা হলো আসল ধনী দুনিয়াতে তো আমরা দেখি 100 কোটি টাকার মালিক হলে 200 কোটি টাকার ভিক্ষুক হয় আরে বুঝেন নাই মনে হয় 100 কোটি টাকার মালিক হলে সে চিন্তা করে 300 কোটি টাকার কি করা যায় এখন আছে তো 100 কোটি তোর 200 কোটি পাবে কোথায় এই ব্যাংকে ধরনা দেয় ওই ব্যাংকে ধরনা দেয় ওই ব্যাংকে যা কি এবার খয়রাত করতে করতে তার জান ও জান থাকে না আমার ভাইয়েরা তো যত দুনিয়ার স্বপ্ন যত বেশি দেখতে থাকবে স্বপ্ন ততই বড় হইতে থাকবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যত দুনিয়াদারেরা এত বড় বড় বিশাল স্বপ্ন নিয়ে দৌড়াইতে আছে দৌড়াচ্ছে এদের অধিকাংশরা টাকা জমাইতে পারলেও ভোগ করতে পারে না অধিকাংশদের ক্ষেত্রেই এমন এটা তো আমার কথা না এটা তো আল্লাহর কথা ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত থেকে যারা গাফিল হবে যারা পিঠ মুড়ায়ে চলে যাবে খের গুড়িয়ে চলে যাবে হাজার কিছুর মালিক হতে পারে রাব্বে কারীম বলেন তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব সংকীর্ণতার যত ব্যাখ্যা এর একটা ব্যাখ্যা হলো সম্পদের পাহাড় থাকবে তাও সারা কিছু খাইতে পারবে না আসেনি এরকম আল্লাহ শুধু আসে না যাক সেই দিকে আমি আর বেশি যাব না তবে এতটুকু কথাই আমাদেরকে বুঝে রাখতে হবে সম্পদের দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে দুনিয়া তাকে ততই আরো হাত পা বড় করে দেখাইবে আরো লাগবে আরো লাগবে আরো লাগবে আরো লাগবে খাইবার সময় নাই ঘুমাইবার সময় নাই খাইতে চাইলেও পারে না ঘুমাইতে গেলেও ঘুম চোখে আসে না এই হলো অবস্থা এই হলো অবস্থা মহতরম হাজরিন এই জন্য এই জন্য আল্লাহর ইবাদত যদি না থাকে দিন যদি কারো মধ্যে না থাকে আল্লাহর বন্দেগী যদি কারো মধ্যে না থাকে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও শান্তির কোনো ব্যবস্থা হতে পারে না আর একটু মহব্বতের সাথে বলেন শান্তির ব্যবস্থা হতে পারে না শান্তির একমাত্র ব্যবস্থা হলো আল্লাহর ইবাদতের ভিতরে যার কারণে দুনিয়ার যত জায়গা আছে সব জায়গায় গেলে দেখবেন বৈষম্য আছে উঁচা নেচা আছে কেউ ধনী কেউ দরিদ্র কেউ নেতা কেউ কর্মী কেউ অফিসার কেউ তার পিয়ন এইভাবে করে উঁচা নেচা বৈষম্য আছে একমাত্র একটি জায়গা তার নাম মসজিদ যেখানে কোনো বৈষম্য নাই সব সমান একমাত্র জায়গা হ্যাঁ যে যে অফিসারের থেকে 5-7 দূরে দাঁড়ায় পিওনে স্যার স্যার জি স্যার ইয়েস স্যার নো স্যার সেই অফিসার সেই পিওনকে সাথে নিয়েই একসাথে নামাজে দাঁড়াইতে হয় দাঁড়া আর রুকু সাজদাতে উঠতে যাইতে গিয়ে মাঝে মাঝে কোনি টনি একটু একটু
এখানে এখানে অফিসার গিরি চলে না এখানে রাষ্ট্রপতি গিরিও চলে না এমপি গিরিও চলে না কারণ এখানে দিন মজুর রিকশা ড্রাইভার যেই মালিকের কদমে সেজদা দেয় রাষ্ট্রপতিও সেই মালিকের কদমেই সেজদা দেয় এইজন্য এখানে না যাওয়া পর্যন্ত ঠিক হবে না আর না হয়তো আমরা খালি ভাবি হাম কুছ হুয়া হে আমি একটা কিছু হয়ে গেছি আমি একটা কিছু হয়ে গেছি এরকমই তো যার কারণে সবাই নিজেকে শুধু বড়ই মনে করি যার কারণে অশান্তির পরিমাণ কমে না বাড়ে الله أكبر الله আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন মহব্বতের সাথে বলি আমিন আর একটু জোরে কোন না আমিন মনে আছে কি হযরত আবু বকর সিদ্দিকের কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কি কিনতে চান কোন আরে কি কিনতে চান জান্নাত 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 সে তো আর জান্নাত বুঝে না সে বুঝে যার কারণে এখন আমরা অনেকে কোসাম আরে কো মোল্লা মৌলভীরা খালি কবর হাসন নাসর জান্নাত জাহান্নাম এগুলো বোঝে এরা দুনিয়ার কোনো উন্নতি টুন্নতি কিছু বোঝে না এমন কোসামারার লোক এখনো আল্লাহর রহমতে আছে মহতারাম হাজিরিন কোসামারেন কোসামারেন মোল্লা মৌলভীরা বানায়া কথা বলে না কোরআন হাদিসের আলোকে বলে এই কথা না মানার কারণে যা হওয়ার তাই তো হইতে আছে যা হওয়ার তাই তো হতে আছে মহতারাম হাজিরিন বিশ্বাস হয় না গাড়িতে গাড়িতে আসতেছি কোনো কারণে পাশে ওটার দরকার হয়েছিল যেই মাত্র কাশপুর কাশপুর ওই সাইডে জায়গাটা গাড়ি আসছে এমনি হেল্পারে গাড়ির ভিতরে দৌড়ে আর কয় যারা জানালার পাশে আছেন যারা জানালার পাশে আছেন মোবাইল হাতে আছে সাবধান জানাল আটকে এলেন মোবাইলটা সেভ করেন কারণ টান দিতে পারে আপনারা মনে হয় আমার কথা বুঝছেন তাহলে যাত্রা বাড়ি গিয়ে গাড়ি থামলে সাবধান করে যার যার মোবাইল সাবধান রাখবেন জানালা বন্ধ রাখেন জানালা বন্ধ রাখেন তাহলে কোথায় গিয়েছি আমরা আমরা কত আগাইছি এখন গাড়ির ভিতরে বসেও আপনি নিরাপদে থাকতে পারেন না সতর্ক করা হয় মোবাইলটাকে সেভ করেন জানালা অফ করেন শুধু তা না আরো শুনলে আশ্চর্য হবেন এটা তো আমার শোনাইবার কথা না আপনাদের জানার কথা বিমানে উঠলে বিমানের সামনের সিটের পকেটে একটা নিরাপত্তা নির্দেশিকা থাকে আছে এটা আপনাদেরকে পড়বার কথা বলা হয়ে থাকে এটা পড়ে এটা নিচে দিয়া লাল অক্ষরে ইংরেজিতে লেখা আছে ইংরেজিটা আমার মুখস্থ নাই যার বাংলা অনুবাদটা হলো এরকম দয়া করে এটা পড়ার পরে কেউ নিয়ে যাবেন না জায়গা মতো রেখে যায় এবার বুঝেন আমাদের চরিত্র কত দূর গিয়া উপরে উঠছে না কত দূর নিচে নামছে আমার ভাইয়েরা তাই আসুন এই এই অধপতন আরো হবে আরো হবে আরো হইতে থাকবে তবে 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 একটি কথা তো না বললেই হবে না সেটা হলো এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের উপার্জন কম হতে পারে হালাল পথে উপার্জন করে বরকত হয় অল্পতেই তারা সুন্দরভাবে মোটামুটি চলার চেষ্টা করে অভাব থাকতে পারে কষ্ট হইতে পারে কিন্তু চুরিও করে না ডাকাতিও করে না সুদও খায় না ঘুষও খায় না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি লোকটা আবার কয় আবু বকর একটু আগে বললা তোমার ব্যবসা বড় ভালো আর এখন বলো সামান্য আছে আর বাকি টাকা খরচ হয়ে গিয়েছে এটা আবার ব্যবসা কেমন ভালো তোমার ব্যবসায় তো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা তোমার ব্যবসায় তুমি ক্ষতিগ্রস্ত আর আমার পুঁজি এখন দ্বিগুণ হয়ে গিয়েছে ও আবু বকর তাহলে এবার বলো এটি হলো আসল জায়গাটা তাহলে এবার বলো এক আল্লাহর ইবাদত করে তোমার কি লাভ হলো এক আল্লাহর ইবাদত করে কি লাভ হলো তোমার ব্যবসায় ধস নেমেছে পুঁজি একেবারেই সামান্য কিছু আছে আর বাকি খরচ হয়ে গিয়েছে এক আল্লাহর ইবাদত করে তোমার কি লাভ হলো তার চেয়ে তো আমার মূর্তি বুঝাই ভালো আমি মূর্তি পূজার কারণে আমার পুঁজি দ্বিগুণ হয়ে গিয়েছে আবু বকর আমি লাভবান তুমি ক্ষতিগ্রস্ত যেমনি মাত্র করে ওই জালেম সিদ্দিক আকবরকে ক্ষতিগ্রস্ত বলে নিজেকে লাভবান বলে দাবি করেছে রব্বে করিম তখনই তার কথার জবাব দিয়ে কিয়ামত পর্যন্ত এই জাতীয় কথা যারা বলবে তাদের জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে আমার আল্লাহ কোরআনে সূরাতুল আসর নাজিল করেছে এবার বাকি কথাটা বুঝতে সুবিধা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর আসরের কসম
قسم شپت الله شپت করে বলেন ও মুসলমান সহজে বল বোঝানোর চেষ্টা করব আল্লাহ যেই জিনিসের কসম করেন সেই জিনিস দামি দামি জিনিসের মূল্যবান জিনিসের কপট শপত আল্লাহ করেন আল্লাহ দামি জিনিসের শপথ করেন শপথ করে আল্লাহ যা বলেন সেটা আরো বেশি দামি হয় তাহলে আসরও দামি আসরের পরে আমার আল্লাহ যা বলেছেন সেটাও দামি ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করেছেন এক নাম্বার আসর মানে হলো সময় 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 ইংরেজিতে যেটাকে টাইম বলে বাংলায় সময় বলে আরবিতে সেটাকে আসর বলে আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম আসরের শপথ মানে দামি জিনিসের শপথ সময় কম দামি না বেশি দামি এখন কোনটা সময় কম দামি না বেশি দামি বেশি দামি ও মুসলমান আমার আপনার হায়াত এবারে আসেন ডাইরেক্ট জায়গাতে যাই আমার আপনার হায়াত আমার আপনার হায়াত কম দামি না বেশি দামি আমার বন্ধুরা এই হায়াত বড় দামি সামান্য সময় আমাকে আপনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন এই সময়টা বড় দামি যে যেই লাইনে কাজে লাগাবে সেই লাইনে সে সামনে অগ্রসর হতে পারবে মানুষ যদি এই হায়াত দিয়ে দুনিয়া কামাই করতে চায় দুনিয়ার দিকে আগাইবে একজন মানুষ যদি জান্নাত কামাই করতে চায় এই সময়ের ভিতরে সে জান্নাতের মালিক হয়ে যাবে আমার বন্ধুরা এই দামি জিনিসের কসম করেছেন সময়ের কসম শাইখুল হাদিস হযরতে আকদাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন বাগদাদের ওলি হযরত সাদ্দি সক্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক বুজুর্গের কাছে গিয়েছেন সাক্ষাতের জন্য সাক্ষাত করতে গেলে গিয়ে দেখেন বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খেয়ে ফেলে রুটিও বানান না জিজ্ঞেস করলেন হযরত কেন আপনি রুটি বানান না আটা পানি দিয়ে গুলে এমন করে খেয়ে ফেলেন ডাক দিয়ে কসার শোনো রুটি বানাইতে গেলে যেই সময়টা লাগে যদি রুটি না বানাই যতটা সময় বাঁচানো যায় ততটুকু সময়ের ভিতরে আমি 70 বার করে সুবহানাল্লাহ পড়তে পারি একটা রুটি বানাইতে গেলে যে সময় লাগে এই সময়টা রুটি না বানাইলে যে বের করা যায় বাঁচা এই সময়ের ভিতরে আমি 70 বার সুবহানাল্লাহ পড়তে পারি সুবহানাল্লাহ পড়তে পারি মহতারাম হাজরিন তারা বুঝেছেন সময় কত দামি আমরা এই দামি জিনিসকে দামি সম্পদকে কম দামি কাজে ব্যবহার করছি মহতারাম হাজরিন সেই জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি গায়ের চাদরটার দাম 3000 টাকা জুতার দাম 300 টাকা চাদরের দাম জুতার দাম কোনটার দাম বেশি হ্যাঁ এখন চাদর 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 দিয়ে যদি এখন কেউ জুতা মুছে আপনারা কি বলবেন আরে পাগল তো একটু পরে বলবেন প্রথমেই পাগল বলবেন তো এর মাঝখানে আর কিছু নাই আরে মিয়া প্রথমে তো বলবেন বুকা পাগল তো এটা হাই কোয়ালিটি সার্টিফিকেট এত বড় সার্টিফিকেট এত তাড়াতাড়ি দেওয়া যায় না প্রথমে বলবেন লোকটা বুকা গিয়ে তাকে বলবেন এ ভাই কি করতে আছেন জুতার দাম আল্লাহ ভাই আমার সময়টা আর ডিস্টার্ব করেন না অনেকক্ষণ কষ্ট করে জমাইছি আমার আর বাস বাস ভাই একবার লাইনটা যদি সুইটটা যায় আবার লাইনে আনতে অনেকক্ষণ সময় লাগে ঠিক করলেন তো আমি যাওয়ার পরে মাঝখানে আরেক মেহমান আসার আগে ঠিক করে লেন এখন এমনি চলো কি জানি বলছিলাম জুতার দাম 300 এখন জুতা মুছে 3000 টাকা দামের চাদর দিয়ে আপনি গিয়ে বলবেন ও ভাই এটা কি করেন আপনি এত দামি চাদর দিয়ে আপনি 300 টাকা দামের জুতা মুছেন কাজটা কি করতেছেন এখন যদি সেও চোখ রাঙ্গায়া উঠে আর কয় এই মিয়া জুতাও আমার চাদরও আমার আমি কোনটা দিয়ে কোনটা মুছব তোমার কে তখন আপনি কি আর দ্বিতীয় কথা জিজ্ঞেস করবেন না পিছনে কেউ থাকলে আস্তে করে ভিড়ে হাত দিয়ে ইশারা দিয়ে বলবে ভাই আয়সা করেন ওই এবার হইল আপনাদের হিড়িয়া কথা কন না কথা কন না কোনটা এই এখন হলো পাগল প্রথমত বোকা তারপরে তারপরে দুনিয়াতে এই যে এই যে হায়াত আমাকে আপনাকে দেওয়া হয়েছে এই হায়াত দেওয়া হয়েছে আল্লাহর জান্নাত কামাই করার জন্য কেউ যদি শুধু দুনিয়া কামাই করে এর অর্থ হলো দামি হায়াত দিয়ে কম দামি জিনিস তালাশ করে ওলামায়ে কেরাম দিয়ে যদি বলে ওই ভাই এই দামি হায়াত দিয়ে শুধু দুনিয়া তালাশ করো তুমি তো দামি জিনিস দিয়ে কম দামি জিনিস খোঁজ করতে আসো এখন যদি আমি কি আপনার থেকে কম বুঝি মোল্লাগিরি কম করেন তাহলে ওই এখন কয় না
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام علماء کرام ذرا ترا تو بوجھے نہیں ہمیں আবারো বলছি আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ কয় কিছু মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য যাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শোনে না বুঝবার চেষ্টা করে না শুনবার চেষ্টা করে না হায়াত যে দামি দুনিয়া যে কম দামি আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বোকা কয় না চতুষ্পদ জীবজন্তু জানোয়ার বোকা বোকা আমার আল্লাহ কয় রাহুল বোকা বোকা এখন উলামায়ে কেরাম গিয়া যখন বুঝা দুনিয়া বড় কম দামি আখেরাত বড় দামি জিনিস হায়াত বড় দামি জিনিস এই দামি হায়াত দিয়ে দামি আখেরাত তালাশ করো শুধু দুনিয়া তালাশ করবে না তখন যদি চোখ রাঙ্গায়া ওঠে আমার আল্লাহ কয় বাল্লহুম আদল তাহলে এটা আরো নিকৃষ্ট এটা তখন আর বোকা না এটা তখন পাগল আমার ভাইয়েরা তো আসেন আমরা একটু বুঝার চেষ্টা করি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেছে তুমি ক্ষতিগ্রস্ত আমি লাভবান আমার আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ কসম করে বলেছেন ওয়াল আসর দামি জিনিসের কসম করে আমার আল্লাহ বলেন সময়ের শপথ সময়ের কসম করে আমি আল্লাহ বলছি দামি জিনিস দুই নাম্বার আসর মানে হলো আসরের নামাজের সময় আসরের নামাজ একটা নামাজ আছে নি সকালে দুপুরে কোন সময় বিকালে 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 এই সময়টা এই নামাজটা দামি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা সব নামাজকে যত্ন সহকারে আদায় করো এবং মধ্যবর্তী নামাজ আপনারা আপনি শিক্ষিত মানুষ সহজে বুঝবেন সব বললে মাসখানে যে আছে উনি নাই না আছে আমরা যদি বলি যে আমরা সবাই তাহলে মাসখানে যারা আছেন তারা বাদ না আছেন তাহলে আল্লাহ কো সব নামাজ যত্ন সহকারে আদায় করো ওয়াস সালাতিল উস্তা এবং মধ্যবর্তী নামাজ তাহলে আলাদা করে মধ্যবর্তী নামাজের কথা বলছেন মধ্যবর্তী নামাজটা কোনটা ইরান মুফাসসিরিন কেরাম লেখেন এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বলে কেমনে ফজর এবং যুহর আসরের আগের দুই ওয়াক্তের নামাজ এটা হলো দিনের বেলার দুই ওয়াক্ত আসরের পরে মাগরিব এবং এশা রাতের বেলার দুই ওয়াক্ত এই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ আল্লাহ এই সময় এই নামাজের কসম করেছেন আরো অনেক কথা আছে নাম্বার 3 আল্লাহ আসর বলে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হায়াতে মুবারাকা নবীর জীবনীর কসম আল্লাহ করেছেন তো নবীর হায়াত কম দামি না বেশি দামি আল্লাহ এই দামি জিনিসের কসম করে যে কোনো একটা হোক এবার এই দামি জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ও মুসলমান বুঝলে আমার সাথে এবার একটু আদান প্রদানে থাকবেন ওই জালেম আবু বকর সিদ্দিককে বলেছিল আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত আমি লাভবান মনে আছে আপনাদের আমি লাভবান তুমি আবু বকর ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ কসম করে বলেন না ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত ও মুসলমান তাহলে সব মানুষ বললে ওই জালেম নিজেও আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুরা এবার আমাকে আপনাকে একটু বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমার ভাইরা দার্শনিক ইমাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআনের তাফসীর লিখতে আমার তেমন কোনো অসুবিধা হয় না কিন্তু এই আয়াতের মধ্যে গেলে আমি একটু চিন্তায় পড়ে গেলাম আল্লাহ যে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত এমন কোনো দিক আসেনি এমন কোনো সাইড আসেনি যেই দিক বা
বিবা সাইড দিয়ে সব মানুষ ক্ষতিগ্রস্ত ভালো মানুষ ক্ষতিগ্রস্ত খারাপ মানুষ ক্ষতিগ্রস্ত এই নিয়ে আমি চিন্তা করতেছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই চিন্তা করতে করতে একদিন আমি বাজারে গেলাম বাজারে গিয়ে ঢুকলাম এক গলি দিয়ে প্রবেশ করলে অপর গলি থেকে চিৎকারের আওয়াজ শোনা যায় চিৎকারের আওয়াজ শোনা যায় ভাবলাম লোকটা কোনো বিপদে আছে মনে হয় এই জন্য চিৎকার করে করে সাহায্য চায় দৌড় দিলাম ভালো বোঝা যায় না দৌড় দিলাম ওই সাইডে গিয়ে দেখি না না লোকটা আসলে কোনো যথেষ্ট পরিমাণ বিপদে না কোনো বিপদে না সে একজন বরফের ব্যবসায়ী বরফের পাটা টেবিলের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে বুঝছেন আপনারা বরফের পাটা টেবিলের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে আর জোর করে করে আওয়াজ করে বলছেন ইরহামু আলা মাইয়ান কুসরা সুমালিহি আবাদা ওই লোকটির উপরে তোমরা দয়া করো যার পুঁজি প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষয় হইতে আছে আমার ভাইরা আপনারা অবশ্যই সহজে বোঝার কথা পানি জমে বরফ হয় বরফ গলে পানি হয় বরফের পাটাটা যদি টেবিলের উপরে এইভাবে রাখেন এটা আস্তে আস্তে করে মোটা হবে কয় না রে কয় না এটা আস্তে আস্তে বড় হবে কি হবে কতক্ষণ পরে পরে হইতেই থাকবে এটা বিরতিহীন আমার ভাইরা আমার বন্ধুরা এই বরফের পাটা আস্তে আস্তে করে ছোট হইতে থাকবে ফোটা ফোটা করে পড়তে থাকবে ক্ষয় হইতে থাকবে ছোট হইতে থাকবে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ আমাকে এই দৃশ্য দেখাইয়া ইন্নাল ইনসান লাফি খুসরিনের তাফসির বা ব্যাখ্যা আমাকে বুঝায় দিয়েছেন আল্লাহ বুঝায় দিয়েছেন মানুষ সবাই ক্ষতিগ্রস্ত এর অর্থ হলো মানুষের হায়াত প্রতি মুহূর্তে মুহূর্তে কমতেছে হায়াতের দিক দিয়া সব মানুষ ক্ষতিগ্রস্ত ভালো মানুষের হায়াত কমে খারাপ মানুষের হায়াত কমে চোর ডাকাতের হায়াত কমে আল্লাহর ওলির হায়াত কয় না কয় না কয় না হায়াত তো সবার কমে সবার কমে নামাজিরও হায়াত কমে বেনামাজিরও হায়াত কমে রোজাদারেরও হায়াত কমে বেরোজাদারেরও হায়াত কমে হায়াতের দিক দিয়ে সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না তাহলে ঈমানদার হইলেও তো হায়াত কমে তাহলে ক্ষতিগ্রস্ত না কেমন করে আমার ভাইরা আমার বন্ধুরা একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হলো এই আপনারা আলু যে চাষ করে এটা জানেননি আলু 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 হ্যাঁ আলু দেওয়া লাগে এটারে কি আলু কর বিশ 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 মাটির নিচে আলু দেওয়া লাগে এই আলুটা কি ঠিক থাকে না পচে কথা কয় না রে জানেন না নাকি যে আলুটা মাটির নিচে বিশ আকারে দেওয়া হয় এটা কিন্তু আর আপনি ফেরত পাবেন না কি হয়ে যাবে পচে যাবে আচ্ছা এটা পচে যায় বাড়িতে যে মাঝে মাঝে দুই এক কেজি দুই চার কেজি পাঁচ কেজি আলু আনেন ভর্তা টর্তা খাওয়ার জন্য এখানেও দুই দুই একটা চারটা পাঁচটা মাঝে মাঝে পচে নি কথা বুঝেন নাই তার মানে এই যে পচলো এটার কোন ভবিষ্যৎ আমার ভাইয়েরা ভবিষ্যৎ নাই যা পচে গেল শুধু আক্ষেপ আর আক্ষেপ আফসোস আর আফসোস হায় হায় পাঁচ কেজি আলু আনছিলাম আধা কেজি আলু পচে নষ্ট হয়ে গিয়েছে ও বন্ধুরা চাষ করার জন্য মাটির নিচে যে আলু দেন কথার কথা এক মন আলু মাটির নিচে দিলেন আমার বন্ধুরা ওই এক মন আলুও পচে যায় কিন্তু এই এক মন আলুকে কেন্দ্র করে কৃষক আরো পঞ্চাশ মন আলু পায় কয় না কয় না কয় না আমার ভাইয়েরা পা এতে করে কৃষক ক্ষেতের আইলে বসে কাঁদে না আর আফসোস করে না হায় আমার এক মন আলু পচে গিয়েছে আমার বন্ধুরা দুনিয়াতে কাফের বেঈমানদের হায়াত কমে মুমিনের হায়াত কমে আমার বন্ধুরা মুমিনের হায়াত কমা হলো ঘরের আলু পচাটা ডাস্টবিনে চলে যাবে ঈমানদারের হায়াত যদিও কমে ঈমান আর আমল থাকার কারণে জান্নাতের নাজো নিয়ামত পাইয়া ঈমানদার আফসোস করবে না আল্লাহর নাজো নিয়ামত পাইয়া ঈমানদার হাসতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু তারা যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না এবার আপনারা ইনসাফের সাথে আওয়াজ করে জবাব দিবেন ওই জালেমের মধ্যে কি ঈমান আছে আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান নাই
কয়নারে আরো জোরে কয় না ঈমান নাই আমার বান্দারা আমার নবী বলেন গোটা উম্মতের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয় গোটা উম্মতের ঈমানের পাল্লার চাইতে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে আমার ভাইরা আমার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত যারা ঈমানদার নেককার হবে তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা লাভবান হবে রব্বে করিম বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ঈমানের নেক আমল নিয়ে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব ও মুসলমান দুনিয়ার এই হায়াতের বিনিময়ে যদি কেউ জান্নাত পায় ওই লোকটা ক্ষতিগ্রস্ত না লাভবান আরো জোরে কোন ক্ষতিগ্রস্ত না লাভবান আমার ভাইরা আমার বন্ধুরা ঢাকা শহরে মাথা গোজানোর টাই করার জন্য তুই আড়াই কাটা তিন কাটা পাঁচ কাটা জায়গা আর সাথে একটা বিল্ডিং এর জন্য কতই না চুরি ডাকাতি দুর্নীতি করে অবৈধ পথে হাত পা বাড়ায় টাকা উপার্জন করার জন্য আমার বন্ধুরা জান্নাতির ভিতরে আমার আল্লাহ সর্বনিম্ন যে জান্নাতিকে জান্নাত দিবেন পৃথিবীর দশটার সমান হবে আর আমার নবী বলেন আদনালি আহলিল জান্নাতি লাহু সামানুন আলফ খাদেম আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতির জন্য আমার আল্লাহ 80,000 খাদেম নিয়োগ দান করবেন কয় হাজার কয় হাজার কয় হাজার ও এবার একটু আওয়াজ করে বলেন ওই জান্নাতে যাইবার মনে চায় না চায় না দরকার নাই না আছে দুনিয়া খাইবার জায়গা না দুনিয়া আরামের জায়গা না কোন মানুষ খেত কামারে কাজ করার জন্য যায় এখানে বিছানা বালিশ তোশক নিয়ে যায় না আরামের জন্য রোস্ট পোলাও নিয়ে যায় না সেখানে খাওয়ার জন্য সেখানে যায় কাজ করার জন্য আরাম তো করে বাড়িতে দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর গোলামি করার জন্য খাইবো আর আরাম করব জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানদার হবে যারা নেককার হবে যারা এই দুইটা গুণ হলো নিজের জন্য আত্মসংশোধনমূলক মুহতারাম হাজিরিন পরের দুইটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক শুধু নিজেই চলবে নিজেই করবে তা না আরেকজনকেও সত্যের উপদেশ দিবে শুধু নিজে ঈমানের উপরে থাকবে নেক আমলের উপরে থাকবে তা না আরেকজনকেও ঈমানের কথা নেক আমলের কথা বলতে হবে হকের দাওয়াত দিতে হবে দেব তো আমরা কয় না ওলামায়ে কেরাম দিয়ে যাচ্ছেন হকের দাওয়াত দিয়ে যাচ্ছেন সত্যকে জাতির সামনে বোঝানোর চেষ্টা করছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে হক নিজেও মানতে হবে আরেকজনকেও হকের কথা বলতে হবে ওয়াতাওয়াসাউ বিসবর আমার বন্ধুরা ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের কথা আরেকজনকেও বলতে হবে আমার বন্ধুরা শেষের দিকে গিয়ে ধৈর্যের কথা আমার আল্লাহ কেন বলেছেন মুফাসসিরিনে কেরাম লেখেন যেই ব্যক্তি ঈমানের উপরে থাকবে নেক আমল করবে আরেকজনকে নেক আমলের আর ঈমানের দাওয়াত দেবে ওই লোকটার উপরে অবশ্যই কোনো না কোনো বিপদ আসবে কোনো না কোনো বিপদ আসবে আমার ভাইরা আমার বন্ধুরা আমরা যুগে যুগে দেখেছি হক কথা বলার কারণে আল্লাহর খাস বান্দারা জালেমদের জুলুমের নির্যাতনের শিকার হয়েছে আরো জোরে আমার ভাইরা আমার বন্ধুরা ব্রিটিশদের বিরুদ্ধে এই দেশের হক্কানি ওলামায়ে কেরাম আন্দোলন করার কারণে তাদেরকে শাহাদত বরণ করতে হয়েছে তাদেরকে জুলুমের শিকার হতে হয়েছে তাদেরকে জেলখানায় বন্দী হতে হয়েছে আমার ভাইরা এখনো হচ্ছে কিয়ামত পর্যন্ত হইতে থাকবে কিন্তু মুসলমান মনে রাখতে হবে কোন জুলুম নির্যাতনের দ্বারা হক্কানি ওলামায়ে কেরামের জবান একসাথে কেউ বন্ধ করে রাখবে করতে পারবে না হকানি ওলামায়ে কেরামের জবান কখনোই বন্ধ হয় নাই কখনোই বন্ধ হবেও না আমার ভাইয়েরা হকের কথা তারা বলেছেন বলতেছেন বলতেই থাকবেন ইনশাআল্লাহ আমার বন্ধুরা তবে কথা হলো এই সেই শেষ সময়ে ধৈর্য ধারণ করতে হবে ওই সময়ে নিজের ঈমান ও আমলকে হেফাজত করার জন্য ধৈর্যের প্রয়োজন হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা হযরতে আসিয়ার উপরে নির্যাতন সর্বশেষ আল্লাহর বান্দিটাকে জুলুম নির্যাতন করতে করতে সর্বশেষ নিয়ে একটি জায়গাতে চেয়ারের মধ্যে বসাইছে উপরে এক জালেমকে পাথর দিয়ে পাঠিয়ে দিয়েছে
উপর থেকে পাথর মারবে আল্লাহর বান্দার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ও মুসলমান কেন এত নির্যাতন একটাই তো কারণ ঈমান একটাই তো কারণ কি 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 ইমান আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থাটা দেখেন নি না দেখেন না আমার আল্লাহ সব দেখেন আর আল্লাহর বান্দি এমন একটি কঠিন মুহূর্তে ঈমান যদি ছেড়ে দিতেন ঈমান ছেড়ে দিলেই তার জন্য সিংহাসন কারণ ফেরাউন যদি রাজা হয় তাহলে অবশ্যই ফেরাউনের স্ত্রী রানী হবে সেই রানীর চেয়ার তো তার জন্য অপেক্ষা করছে কিন্তু না না আল্লাহর বান্দি এই কঠিন কঠিন মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল জালিমিন আল্লাহ জান্নাতের ভিতরে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায় দাও আল্লাহু আকবার কোন আর একটু জোরে কোন আল্লাহ জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায় দাও রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ ওরে মালিক তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় দাও ও মুসলমান মুফাসসিরিন কেরাম লেখেন আমার আল্লাহ যেন ডেকে বলেন রে বান্দি জান্নাতে তো ঘর বানায় দেবই কিন্তু এটা তো তুই মরার পরে দেখবে না 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 আমি আল্লাহ তোর শাহাদতের আগে আগে জান্নাতের নমুনাটা তোর চোখের সামনে হাজির করে দিলাম তাকায়া দেখ তাকায়া দেখ জান্নাতের নাজনি আমত আমার বন্ধুরা জান্নাতের দৃশ্য আমার আল্লাহ চোখের সামনে উঠায় দিয়েছেন সামনে দেখায় দিয়েছেন আল্লাহর বান্দি ওই দিকে তাকিয়ে আছে আর ওই জালেম পাথর মারবে আমার আল্লাহ কো আজরাইল না 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 ওই জালেমের পাথর আসার আগে আগে আমার বান্দির মাথায় পড়ার আগে আগে আমার বান্দির রুহটা বের করে ওই জান্নাতের ভিতরে পৌঁছায় দে ওই জালেমের পাথর যেন মৃত মাথার উপরে পড়ে জিন্দা আসিয়ার মাথায় যেন না পড়ে আমার বন্ধুরা ওই দিক যে জালেম পাথর নিক্ষেপ করেছে পাথর এসে আসিয়ার মাথায় পড়ার আগে আগে রব্বে করিম হযরত আসিয়ার রূহটাকে ফেরেশতার মাধ্যমে বের করে ওই জান্নাতে পৌঁছায় দিয়েছে আমার ভাইরা এই জন্য সবরের কথা আল্লাহ শেষে বলেছেন ওয়াতাওয়া সবে সবর তাহলে আসুন কাজ হলো চারটা ঈমান লাগবে নেক আমল লাগবে হকের দাওয়াত দিতে হবে সবরের দাওয়াত দিতে হবে তাহলে আসুন সবর করতে হবে সবরের কথা অন্যকে বলতে হবে এই চার গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়াতেও লাভবান হব পরকালেও লাভবান হব